আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত প্রভা বইটি থেকে কষে দেখি 13.2-এর উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক কিভাবে করা যায় তা বোঝার চেষ্টা করব। যে পদ্ধতিতে কষে দেখি 13.2-এর বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ করতে হবে সেই পদ্ধতির নাম মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি। কষে দেখি 13.2-এর এটি আমার দ্বিতীয় ভিডিও। যেসব ছাত্রছাত্রীরা আমার প্রথম ভিডিওটি এখনও দেখনি তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে। ওই ভিডিওটা দেখে নিলে অঙ্ক বুঝতে আরও সুবিধা হবে। বিষয়টা বুঝে নিয়ে তারপরে অঙ্কের সমাধান করতে সুবিধা হয়। তাহলে শুরু করা যাক। কষে দেখি 13.2-এর অঙ্ক শুরু করার আগের ভিডিওতে আমি যে আলোচনাগুলো করেছিলাম সেটা একবার সংক্ষেপে আলোচনা করে নিই। প্রথমে যেটা আমরা দেখেছিলাম সেটা হলো যে দ্বিঘাত বীজগাণিতিক সংখ্যামালার আকার হতে হবে mx² + px + q এই আকারের। এই আকারের হলে তবেই আমরা এই মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে পারব। যদি এই আকারের হয়, বীজগাণিতিক সংখ্যামালাটি যদি এই আকারের হয়, তারপরে আমরা এমন দুটো সংখ্যা খুঁজব এ এবং বি, যাতে এ গুণ বি সমান সমান কিউ গুণ এম হয়। কিউ গুণ এম হবে। কিউ কোনটা? এইটা কিউ, এইটা এম। এম হলো x² সহগ, পি হলো x সহগ, আর কিউ হলো ধ্রুবক। তাহলে এম গুণ কিউ অর্থাৎ এইটা গুণ এইটা যা হয় সেইটা থেকে আমরা এ আর বি কে খুঁজব, সেই সংখ্যা দুটোর গুণফলও এই কিউ এম এর গুণফলের সঙ্গে সমান হবে। এবং এ প্লাস বি সমান সমান পি হবে, পি মানে x সহগ, আর এ মাইনাস বি হয় এইটা হবে এ প্লাস বি, অথবা হবে এ মাইনাস বি পি মানে x সহগের সমান। তাহলে এটা আমরা আগের ভিডিওটা দেখে নিও, তোমরা আরও ভালো বুঝতে পারবে। আমি প্রথম অঙ্কটা শুরু করি। প্রথম অঙ্কটা হলো আমরা আগের দিন এই কষে দেখি 13.2-এর 1, 2, 3 করেছিলাম। আজকে আমরা 4 থেকে শুরু করছি। তো 4-এর অঙ্কটা কী বলছে? 6x² - x - 15। তো এখানে আমরা এই আকারটা হচ্ছে দ্বিঘাত বীজগাণিতিক সংখ্যামালার আকার। তাহলে আমরা এখানে কি করব, 6 × 15, এই যে বলেছে কিউ গুণ এম, কিউ মানে এইটা, তাহলে এখানে কিউ মানে এইটা, আর এম মানে এইটা, এম মানে এইটা। তাহলে আমরা কি করতে পারি, 6 × 15 সমান সমান 90। এই 90 হচ্ছে এই দুটোর গুণফল। তাহলে আমরা এরপরে এমন দুটো সংখ্যা খুঁজব যাদের গুণফল হবে 90 এবং যাদের যোগফল বা বিয়োগফল হবে এই x সহগর সমান। তো আমরা একটু এখানে ভেঙে দেখে নিই, 90 ভাঙলে আমরা বলতে পারি 3 × 30, এটা একটা 90 হয়, আর কি হয় 10 × 9, এটা একটা 90 হয়, আরও অনেক হয়, আমরা এখানে পেয়ে গেছি। তো আমরা কতগুলো ভেঙে দেখব, যদি পেয়ে যাই আর ভাঙতে হবে না। যেমন আমরা যদি এইটা মনে করি এ, এইটা মনে করি বি, এদের যোগ বা বিয়োগ করলে আমার x সহগ এখানে হচ্ছে 1, এই 1টা পাচ্ছি না। এরপরে এদের এ আর বি ধরে যোগ বা বিয়োগ করলে আমরা 1 পাচ্ছি না, কিন্তু এদের ধরে আমি পাচ্ছি। কি করে পাচ্ছি? না, এইটা যদি হয় এ আর এইটা যদি হয় বি, তাহলে এ মাইনাস বি কত হবে? পি হবে। তাহলে 10 - 9 কত হয়? 1 হয়। তাহলে আমরা লিখতে পারি যে 6x²
মাইনাস যেমন আছে থাক, আমরা এখানে পেলাম কি, এই এক হচ্ছে 10 - 9 এক্স মাইনাস 15। তাহলে আমরা কি লিখতে পারি, আগে দেখিয়েছি, আগের অঙ্ক দেখে নিও বুঝতে পারবে। আমি এখানে ভেঙে দিচ্ছি, এখানে এইটা গুণ হলো যা ছিল, এটা 6x² + 15 যেমন ছিল, তাহলে এখান থেকে আমাদের কি কমন যাবে, দুটোর থেকে 2 কমন যায় আর এক্স কমন যায়, পড়ে থাকে 3x - 5, আর এখান থেকে 3 কমন নিলে পড়ে থাকে 3x - 5। দুটোতে বললাম, আগেও বলেছি যে এমনভাবে কমন নেব যাতে এ দুটো একই হবে, তাহলে এই দুটোকে এবারে কমন নিলে 3x - 5 এটা হবে, পড়ে থাকবে 2x + 3। আশা করি বোঝা গেল। পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা কি বলছে, 9r² + r - 8। তো করি আমরা না পরের অঙ্কটা, 9r² + r - 8। একই নিয়ম, 8 আর 9 গুণ করি, এখানে গুণটা করি, 9 গুণ 8 হলো 72। এই তো পরিষ্কার দেখছি, এইটা এ আর এইটা বি হলে এদের বিয়োগফল হয়ে যায় 1, এটা হচ্ছে 1, তাহলে এখানে আর বেশি ইয়ে করতে হবে না, আমরা এইভাবে করতে পারি, 9² + 9 - 8 × r - 8, এই একটা হলো 9 - 8, বাকি যা ছিল তাই বসে গেল, তাহলে এখানে হবে 9r² + 9r - 8r - 8। 9r টা এখান থেকে কমন নেই, তাহলে r + 1, এখান থেকে -8 কমন নেই, r + 1, তাহলে এখান থেকে r + 1 কমন নেই, পড়ে থাকবে 9r - 8। বোঝা গেল।